ভগবানের আল্লাহর মেহরবানি কারণটা ফায়ার ব্রিগেড বলবে কে করে আগুন লাগলো। আমি দেখেছি, আমি কালেঘাটে ছিলাম, আমি দৌড়ে এসে শুনলাম, যখন এই দৌড়ে এলাম এরা বলছে যে ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি এসেছিল, ভালো কাজ করেছে, আগুন নিভে গেছে, এখন কুলিং চলছে, একটু ধোঁয়া বেরোচ্ছে, পুরোপুরি আগুন কন্ট্রোলে। যদি আগুনটা যদি ছড়িয়ে পড়তো তাহলে এটা ফ্যান্সি মার্কেট, এখানে অনেক তাহলে মহামারী হয়ে যেত আমাদের পাড়ার দোকান আছে। কৃপা যে শুধু ওই রেস্টুরেন্টের মধ্যেই হয়েছে আগুনটা ছড়াতে পারে। আমি দমকলের জিজ্ঞেস করলাম, এখন করতে পারেনি, তবে মনে হচ্ছে এখন কি আগুন নিয়ন্ত্রণে? পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরোপুরি নিয়ন্ত্রণে, এখন ঠান্ডা করছে, কুলিং করতে লাগে ঠান্ডা। সেই সময় কি চলছিল ওখানে? মার্কেট তো সে সময় চালু ছিল, বলছে এই পুরোটাই তো গার্মেন্টস এর ইয়ে থাকে, ফ্যান্সি মার্কেট। এখানে আমাদের যারা ডেভেলপার করে এই মার্কেট, বেকার ছেলে এখানে করে অনেক বড় ক্ষতি হয়েছে, মাত্র কিন্তু হয়নি। এটা পুজোর আগে একটা মানে পুজোর আগে বেঁচে গেলাম, তাহলে বিরাট কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।